আমাদের ইনকোয়ারি কমিশন ছিল, আমি ওখানে বলে দিয়েছি আমার 12:53 কল এসেছিল, ওই কলটা আমি রিসিভ করতে পারিনি, 12:54 কলটা আমি রিসিভ করেছি। তারপর আছে আমি 12টা সময় আমি গেছি, তারপর আমার যারা কি দেখলেন, আমি দেখলাম একটা ট্যাক্সি করে বের, সেখানে স্টুডেন্টরা ছিল, স্টুডেন্ট ছিল অনেক, আপনি কি অ্যাম্বুলেন্স দিয়ে পেছন পেছন গেলেন ট্যাক্সির পেছন পেছন? আমি কোথায় গেলেন আপনি? আমার কারো নাম জানি, আমি কমন নম্বর দিয়ে এসেছিল, আমি তাকে আমি জানিয়ে দেওয়া হয়েছে ইনকোয়ারি কমিশন, এই নাম্বার থেকে আমার ফোন এসেছে। আপনি যখন বেরোচ্ছেন তখন ইউনিভার্সিটিকে জানিয়েছেন যে এরকম আহত হয়েছে? না, আমি বেরোনোর সময় জানিনি, যখন আমি হাসপাতালে গেছি তখন জানি। তাহলে আপনার কাছে মোট 2টা ফোন এসেছিল? আমার কাছে 4-5টা ফোন এসেছিল। কটা কটার সময় এসেছিল? 11:53 প্রথম ফোন, ফোনটা কখন ছিল? 11:53। তারপরের ফোনটা? 11:54। তারপর ফোন ধরলেন? 56, 57, 58। আমি 12টা পৌঁছে গেছি, 12টা এসেছে, তখন আমি চলে গেছি। আচ্ছা, কি অবস্থায় ছিলেন? আমি কোনো অবস্থায় দেখিনি, ওরা ট্যাক্সি করে নিয়ে বেরোচ্ছিল, সেগুলো দেখিনি আমি, কারো মুখ সেরকম চিনি না, আমি জানি ছাত্র। আচ্ছা, ওখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল ওই ইয়েতে? না না না। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা, এবং যে ঘটনায় কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা, এবং সেই জায়গা থেকে পুলিশ সূত্রে এখনো যে খবর এসে আমাদের কাছে পৌঁছচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য এবং ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ, এবং তাদের কাছ থেকেও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। আর এই বিষয়ে জানতেই সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিন অফ স্টুডেন্টস এবং সহ উপাচার্য দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ, কবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং কি কি প্রশ্নের উত্তর খোঁজার সেক্ষেত্রে চেষ্টা করা হতে পারে? দেখো, পুলিশ সূত্রে খবর যেটা, যে ইতিমধ্যে প্রায় 40 জনেরও বেশি যারা যাদবপুরে পড়ুয়া, যার মধ্যে প্রাক্তনীরা রয়েছেন, তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করাই হয়েছে। এর পাশাপাশি এই গোটা বিষয়ে ইউনিভার্সিটির কোথায় গাফিলতি রয়েছে, কোথায় তাদের অবহেলা রয়েছে, সেই ভূমিকাও খতিয়ে দেখার কারণেই আগামী সপ্তাহে কিন্তু বেশ কয়েকজন কর্তৃপক্ষকে তলব করা হতে পারে। যেটা আমরা জানতে পারছি, ডিন অফ স্টুডেন্ট যিনি রেজিস্ট্রার, তাকেও ডাকা হতে পারে, এবং এই মেন হোস্টেল অর্থাৎ যাদবপুর থানার একেবারে পাশে যেখানে ঘটনাস্থল, সেই যে মেন হোস্টেলের যিনি সুপার, তাকেও কিন্তু তলব করা হবে। এবং তাদের কাছ থেকে মূলত জানার চেষ্টা এটা হবে যে এই হোস্টেলে যে ঘর অ্যালটমেন্ট হয় এটা কি বেসিসে হয়, তার কারণ এখানে আমরা দেখেছি যে প্রাক্তনীরাও সেখানে থাকে, সেখানে একই ঘরের মধ্যে কিন্তু আরও একাধিক একেবারে দ্বিতীয় বর্ষ বা প্রথম দ্বিতীয় বর্ষের সাথে প্রথম বর্ষকে রাখা হয়। তো এক্ষেত্রে এই যে ঘর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নিয়মটা কী রয়েছে, এবং প্রাক্তনী যারা ইতিমধ্যে পাস আউট করে গেছে তারাই বা কী করে মেন হোস্টেলে ক্যাম্পাসে তাদেরকে অ্যালাউ করা হয়, তার কারণ এই যে খুনের এই যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, সেখানে সৌরভ চৌধুরী যিনি প্রাক্তনী 2022 সালে যিনি পরীক্ষা দিয়েছিলেন তিনিও সেখানে ছিলেন, তাই সেই জায়গা থেকে তাদের যে বয়ান সেটাও কিন্তু জানা অত্যন্ত জরুরি। তোমাকে জানি ডাকি যে আজকেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে ফার্স্ট ইয়ারের বেশ কয়েকজন স্টুডেন্ট রয়েছে যারা মৃত পড়ুয়ার সহপাঠী, তার মধ্যে প্রাক্তনীও রয়েছে, এবং বেশ কয়েকজন যারা সিনিয়র তাদেরকেও কিন্তু একই রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই অস্বাভাবিক মৃত্যুর মামলায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয় জানার চেষ্টা হচ্ছে, যে এই যে তাদের কাছ থেকে যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে কী কী ধরনের জিনিস সেখানে ছিল, সেখানে কোনো রকম ভিডিও তারা ডিলিট করেছে কিনা, এবং সেই ব্যাপারটা জানার কারণে কিন্তু এই চারজনেরই ফোন অর্থাৎ তিনজন যারা যাদেরকে ধরা হয়েছে এবং মৃত ছাত্রের তার ফোনও কিন্তু ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। তার কারণ গতকালকে একটা ইনফরমেশন পাওয়া গেছিল যে এই যে ইন্ট্রো দেওয়ার সময়কার গোটা বিষয়টি কিন্তু ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে, তাই সেখান থেকে অত্যন্ত সূত্র মিলতে পারে যে কী ধরনের মানসিক অত্যাচার এই মৃত ছাত্রের উপরে করছিল এই তিনজন। এই তিনজন ছাড়াও আরও কারা কারা উপস্থিত ছিলেন, এর পাশাপাশি গতকালকে যাদবপুর থানার তরফে একটি সুওমোটো মামলাও কিন্তু রুজু হয়েছে, যেখানে মূলত পুলিশকে ঢুকতে না দেওয়ার কথা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেন হোস্টেলের যিনি সুপার তাকেও আগামী সপ্তাহে ডাকা হবে। কেন ঢুকতে দেওয়া হয়নি, জানা গিয়েছে যে সেখানে একাধিক জেনারেল বডি মিটিং হয়েছিল, জিবি হয়েছিল, এবং সেখানে সিদ্ধান্ত হয় যে পুলিশকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা, এরকম একাধিক এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পারে পুলিশ, এবং সেই জায়গা থেকে সহ উপাচার্য এবং ডিন অফ স্টুডেন্টস এর সঙ্গেও কথা বলবে পুলিশ। আপাতত তোমায় ধন্যবাদ সুকান্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যু, এবং তারপরে যে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, ঠিক ঘটনার দিন রাতে ঠিক কি ঘটেছিল, অ্যাম্বুলেন্স চালক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক তিনি যেমনটা জানাচ্ছেন যে ঘটনার দিন রাতে তার কাছে একাধিকবার ফোন আসে, এবং সেই ফোন দেখে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে হোস্টেলে চলে আসেন, এবং তিনি যখন আসেন সেখানে তখন দেখেন যে তার আগেই ওই ছাত্রকে নিয়ে বাকি পড়ুয়ারা, হোস্টেলের যারা আবাসিকরা ছিলেন, তারা ট্যাক্সিতে করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন, এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক।
আমাদের ইনকোয়ারি কমিশন ছিল, আমি ওখানে বলে দিয়েছি আমার 12:53 কল এসেছিল, ওই কলটা আমি রিসিভ করতে পারিনি, 12:54 কলটা আমি রিসিভ করেছি। তারপর আছে আমি 12টা সময় আমি গেছি, তারপর আমার যারা কি দেখলেন, আমি দেখলাম একটা ট্যাক্সি করে বের, সেখানে স্টুডেন্টরা ছিল, স্টুডেন্ট ছিল অনেক, আপনি কি অ্যাম্বুলেন্স দিয়ে পেছন পেছন গেলেন ট্যাক্সি পেছন পেছন? আমি পেছন পেছন গেলেন। আপনি আপনি কোথায় গেলেন, মানে হাসপাতালে দিকে ছিলেন? হ্যাঁ হাসপাতালে। আচ্ছা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে আপনাকে যে ফোন করা হয়েছে এটা কি ইউনিভার্সিটিকে জানিয়েছিলেন, আর কারা ফোন করেছিল? আমার কারো নাম জানে, আমি কমন নম্বর দিয়ে এসেছিল, আমি তাকে আমি জানিয়ে দেওয়া হয়েছে ইনকোয়ারি কমিশনে, এই নাম্বার থেকে আমার ফোন এসেছে। আপনি যখন বেরোচ্ছেন তখন ইউনিভার্সিটিকে জানিয়েছেন যে এরকম আহত হয়েছে? না আমি বেরোনোর সময় জানেনি, যখন আমি হাসপাতালে গেছি তখন জানি। তাহলে আপনার কাছে মোট দুটো ফোন এসেছিল? আমার কাছে 4-5টা ফোন এসেছিল। কটা কটার সময় এসেছিল? 11:53 প্রথম ফোন, ফোন ফোনটা কখন ছিল? 11:53। তারপরের ফোনটা? 11:54। তারপর ফোন 56, 57, 58। আমি 12টা পৌঁছে গেছি, 12টা এসছে তখন আমি চলে গেছি। আচ্ছা কি অবস্থায় দেখলেন? আমি কোনো অবস্থায় দেখিনি, ওরা ট্যাক্সি করে নিয়ে বেরোচ্ছিল, সেগুলো দেখিনি আমি, কারো মুখ সেরকম চিনি না, আমি জানি ছাত্র। ওখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল ওই ইয়েতে? না না না।